ভৈরবের হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ভৈরব পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ ইফতেকার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী, অভিভাবক প্রতিনিধি রফিকুল ইসলাম, মহিলা কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট লেখক মোহাম্মদ শহীদুল্লাহ, দাতা সদস্য মাহিন সিদ্দিকী, হাজী আসমত সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ সেলিম আহমেদ, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা এবং উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক অভিনেতা সাইদুর রহমান বাবলু। পৌরসভার সুযোগ্য মেয়র জনাব ইফতেকার হোসেন বেরু ভাই মঞ্চে উপস্থিত আছেন এবং ছাত্রীবৃন্দ এবং চলছে হলো সংক্ষেপে কাজে তোমাদের উদ্দেশ্যে যে ভবিষ্যতে আরো মনোযোগ দিয়ে পড়তে হবে, আরো ভালো করতে হবে। আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে